হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি থাম্বনেইল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি বেশি ভালো নেই। তো কোথা থেকে যে শুরু করি, হ্যাঁ মানে আমি ভিডিও আপলোড করি, একদিন পর পর ভিডিও আপলোড করি। তো এখন সেই লাস্ট ভিডিও আপলোড করছি, পয়লা বৈশাখের একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম, মানে খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম, তো সেটাই লাস্ট ভিডিও করেছিলাম। তো আজ সেই পয়লা বৈশাখ গেছে, হচ্ছে শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, আজকে হচ্ছে মঙ্গলবার। আমি মঙ্গলবার দিন ভিডিও করছি আর তোমাদের কাছে এই ভিডিওটা যাবে বুধবার, মানে কালকে। তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে চলে আসি, যে আমার এটা কেন লাস্ট ভিডিও। হয়তো এই ভিডিওটা আমিও করতে পারতাম না, কিন্তু করছি, যাই হোক এটাই আমার কাছে বড় কথা, যে আমার লাস্ট ভিডিও কেন। কেননা আমার বাড়িতে, বিশেষ করে আমার বর, আমাকে ভিডিও মানে ইউটিউবে ভিডিও করতে বারণ করছে, ঠিক আছে? তো অনেকবার বারণ করা সত্ত্বেও আমি করছি ভিডিও, এখনও করছি ভিডিও, ঠিক আছে? তো কেউরই বাড়িতে কারোরই পছন্দ না ভিডিও করা, তাও সত্ত্বেও আমি ভিডিও করছি, ঠিক আছে? আমার চ্যানেলে ভিউজ নেই, আমি টাকা পাই না, কিছু পাই না, শুধু শুধু আমি কেন ইউটিউবে আমি সময় নষ্ট করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার ভিডিও করা, আমার ফটো পোস্ট করা, এগুলো কারোরই এত মানে পছন্দ না, বিশেষ করে তোমাদের দাদা ভাই, ঠিক আছে? এই দেখো এই নাইটিটা আমি পরে আছি, যে নাইটিটা, এইটা আমার পয়লা বৈশাখের নাইটি, মানে আমি পয়লা বৈশাখে এই নাইটিটা নিয়েছিলাম যে আমি পয়লা বৈশাখের দিন পরবো, ঠিক আছে? কিন্তু পরা হয়নি, আজকে পরলাম এই ভিডিও করার জন্য, আজকেই পরলাম এই নাইটিটা, কেননা সেদিন তো পরা হয়নি। ভেবেছিলাম যে মানে সকালবেলা আমি স্নান টান পুজো সেরে মানে রান্নাঘরে ঢুকে পড়েছি, তাই ভাবলাম যে একবারে আমি আবার যখন গা ধোবো মানে স্নান করবো, ভিডিও মানে ভিডিও করার পরে গরম লেগে যাবে শাড়ি পরে অনেকক্ষণ, তো তখন আবার গা ধোয়ার পরে আমি এই নাইটিটা পরবো, কিন্তু সেটা তো আর হয়নি, তার জন্য আজকে এই নাইটিটা পরলাম, আবার পরে ভিডিও করছি, কেননা এই নাইটিটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখ দিন আর পরা হয়নি, তাই এখন পরলাম। আর তোমাদেরও দেখিয়ে দিলাম যে আমি পয়লা বৈশাখে এই নাইটিটা নিয়েছি। তো যাই হোক, বেশি কথা না হারিয়ে যে কথাটা আর কি, আমি কেন ভিডিও, আমি লাস্ট ভিডিও থাম্বনেইলে লিখেছি। তো পয়লা বৈশাখের দিন আমার সেই মানে আমি সেজে গুজে যেই খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম, করার পরে তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটি থেকে, আর আমিও মানে কটা ভাবলাম যে কটা মানে সেজেছি যখন, তাহলে কটা রিলস বানাই, তো আমি রিলস বানাচ্ছি। যাই হোক, সংসারের ঝামেলা অশান্তি কথা তো আমি এর আগে কোনোদিনও ইউটিউবে মানে তুলে ধরিনি, আর এখনও তুলে ধরতে চাইছি না, কারণ প্রত্যেকটা সংসারেই ঝামেলা অশান্তি থাকে, লেগেই থাকে। তো আমার নিজের সম্পর্কে ইউটিউবে এখনও তেমন কিছু আমি বলিনি, ঠিক আছে? সবারই নিজস্ব কিছু একটা স্বপ্ন থাকে, বা নিজের পরিবারে অনেক রকম ঝামেলা অশান্তি থাকে, সেটা মানুষের কাছে তুলে ধরাটা তো ভালো না, তাও আমি এটা না বলে পারছি না, ঠিক আছে? যে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ঠিক আছে, মানে ওনার পছন্দ না ভিডিও করা। বাড়ির বউ কেন ইউটিউবে ভিডিও করবে, কেন ফটো পোস্ট করবে, তো পছন্দ না, তা আমি কী করবো বলো? আমার তো কিছু স্বপ্ন আছে, আমার তো ইচ্ছে হয় যে আমি একটু কিছু করি, আমি নিজে একটু ইন্ডিপেন্ডেন্ট হই, তো সেটা কি অনেক বেশি চাওয়া? আদৌ মোবাইলটা আমার না, আমার মোবাইলটা হচ্ছে দাদাভাইয়ের, ঠিক আছে, আমাকে দিয়েছে, আমি তার জন্য বললাম যখন আমাকে দিয়েছে তখন একটুখানি কাজে লাগাই মোবাইলটা দিয়ে। তো বারবার খালি মানে বলছে যে মোবাইল নিয়ে যাবো, মোবাইল দেব না আর, তো আমি কী বলবো বলো? তো আমাকে যদি মোবাইল না দেয়, ভিডিও না করতে দেয়, তো আমি তো বাড়ির মানে হাউসওয়াইফ হয়ে তো অতটা জোর দেখাতেও পারবো না, ঠিক আছে? তো আমার সংসারটা আমার,
কিছু হয়ে গেলে তো আমার সংসারই হবে না, তার জন্য ভাবছি যে কি করব, আমি ইউটিউবে ভিডিও ছেড়ে দেবো? সত্যি আমি ইউটিউবে ভিডিও ছেড়ে দেবো? আজকে আমার চ্যানেলে বেশি ভিউজ নেই, সাবস্ক্রাইবার মাত্র 900, এখন 900 কত আছে, 36টা মনে হয় 936টা সাবস্ক্রাইবার আছে। তো আমার আর 1000 হতে বেশি সময় নেই, ঠিক আছে? তার জন্য আরও বেশি আগ্রহ যে আমার তো আর বেশি দিন হয়তো লাগবে না 1000 সাবস্ক্রাইব হতে, মানে আমার স্বপ্নটা আরও বেশি আমি বেশি দেখছি যে আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইব হওয়া, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার হওয়া চারটিখানে মানে চারটিখানে ব্যাপার না। তো আমার 1000 সাবস্ক্রাইবার বেশি দেরি নেই, আর কিছু অল্প দিনের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে যদি আমাকে ভিডিও করতে না দেয়, ঠিক আছে, আমাকে সেই পয়লা বৈশাখের পর দিন আমি শ্যুট করছি তখন আমার থেকে মোবাইলটা নিয়ে গিয়ে আমার ইউটিউব ডিলিট করে দেয়, আমার ইউটিউবে যা যা আমার অ্যাপস লাগে সেগুলো সব ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? সেই দেখে আমি সারা দিন, সেদিন পয়লা বৈশাখের দিন মানুষ হাসি খুশি থাকে সারা, মানে কি বলবো, সবাই হাসি খুশি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, অনেক কিছু অনেক রকম জিনিস থাকে। আর আমার সেখানে বিকেল থেকে মানে কান্না স্টার্ট করেছি, বিকেল থেকে কান্না স্টার্ট করেছি, সারা রাত আমি কান্না করছি, সারা রাত কান্না করছি। সেদিন আমি সন্ধ্যা পুজো কিচ্ছু দেইনি, ঠিক আছে? কিন্তু সবাইকে আমি খেতে দিয়েছি, ভাত খেতে দিয়েছি, সব করেছি, ঠিক আছে? একদিকে কান্না করছি, একদিকে তোমার সবাইকে মানে খেতেও দিয়েছি। তো যাই হোক, সেদিন গেল, তারপরের দিনও আমি পরের দিনও মুখ মানে মানে কিছুক্ষণ পর পরেই কান্না করছি যে ভাবছি যে সত্যি আমাকে ইউটিউব লাইন ছেড়ে দিতে হবে। আমি ইউটিউবটাকে আমি এখন কি বলবো, সত্যি বলছি ইউটিউবটাকে আমি ভালোবেসে ফেলেছি। আর ভিডিও করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলে, ঠিক আছে, যে আমার সারাদিনটা কেমন একটা অস্বস্তির মধ্যে যায় যে কী হলো আমার সাথে, কী হলো কী হলো। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা না দুপুরবেলার দিকে দেখছে যে আমি কান্না করেই যাচ্ছি, কন্টিনিউয়াসলি কান্না করেই যাচ্ছি, ঠিক আছে, কান্না করছি দিয়ে কাজও করছি, ঠিক আছে? তো হয়তো দয়া মানে দয়া এসেছে আমার উপর, তার জন্য আবার মোবাইল দিয়ে দিয়েছে। তো আবার আমি ইউটিউব চ্যানেল মানে ডিলিট করে দিলে কী হবে, ইউটিউব তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি সেটা তো থেকে যাবে। তো সেটা আমি নামিয়েছি, সব অ্যাপ নামিয়েছি, নামিয়ে সেদিনকের এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো ছাড়া হয়নি, তো আমি তাড়াতাড়ি করে সেই খাওয়া দাওয়ার ভিডিওটা এডিট করে থাম্বনেল টাম্বনেল লাগিয়ে আমি পোস্ট করেছি, ঠিক আছে? ওটা পোস্ট করতে করতে হয়তো 4:30 বেজে গেছে আমার বিকেল। তো শুধু আমি বলে না, আমার মতন অনেক হাউস ওয়াইফরাই আছে যারা এই সমস্যায় ভুগছে যে বাড়ির বউ কাজ কেন করবে, বাড়ির কাজ করবে, রান্না বান্না করবে, সবাইকে যত্ন আত্তি করবে, এটাই শেষ, আর সবাই খোটা খেয়ে বেড়াবে, এটাই হচ্ছে মেন, ঠিক আছে? কেউ সম্মান করে না আজকাল, টাকা পয়সা না থাকলে কেউ সম্মান করে না, কেউ না, আর কি বলবো আর। তো আমি তো ভেবেইছিলাম যে আমার হয়তো ওই সেদিনই হয়তো আমার ইউটিউব লাইন শেষ, আমার ইউটিউবে ভিডিও করা শেষ। খুব কষ্ট হয়েছিল, মানে এত মাস, এক বছর এখনো হয়নি, কয় মাস ধরে আমি করছি আর কি ইউটিউবে আমি আট মাস তো হবে মনে হয়, আট মাস থেকে আমি ইউটিউবে মানে ইউটিউবে এসছি, ভিডিও ছাড়ছি, ঠিক আছে? তো আমার খুবই কষ্ট হয়েছিল যে সেদিন যে সত্যি আমি ভিডিও আর করতে পারবো না, আমার এখানেই আমি ইউটিউব চ্যানেলটাকে আমার বন্ধ করতে হবে, জানি না আর মানে এমন সিচুয়েশন আবার যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। এখন আমাকে দিয়েছে, আবারও নিয়ে নিতে পারি মোবাইল, তার কোনো গ্যারান্টি নেই, নিতেই পারে। অনেকটাই মানে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কি বলবো, সেদিন কান্না করতে করতে আমার চোখ মুখ সব ফুলে গেছে, এখানে ডুম এত ডুম ডুম হয়ে গেছিলো চোখগুলো,
এখনো ভাবলে ওই গান মানে ওই দিনকার কথা এখনো আমার কান্না আসে, মানে পয়লা বৈশাখের দিন সবাই যেখানে হাসি খুশি খাওয়া দাওয়া থাকে খাওয়া দাওয়া করে ঘুরতে যায়, তো আমি সেখানে কান্না করছি, এর চেয়ে বড় কষ্টের আর কি বলো তো। এখনো ভাবি আর এখনো আমার চোখ দিয়ে সেই জল চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করছি না, তো তোমাদের বলে দিলাম যে আমি কেন এই থাম্বনেলটা বসিয়েছি, যে আমার ইউটিউবে লাস্ট ভিডিও, হ্যাঁ লাস্ট ভিডিও, কখন যে আমার লাস্ট ভিডিও হবে আমি নিজেও বলতে পারবো না, হয়তো কোনো সময় আমার হাত থেকে মোবাইল থেকে দিল মোবাইল, তো আমার লাস্ট ভিডিও ওখানে হয়ে যাবে। তো দয়া করে আমাকে মোবাইলটা দিয়েছে, এটাই অনেক বড়, দেখি কতদিন আর কন্টিনিউ করতে পারি ইউটিউবের চ্যানেলটা। আমি শুধু একটাই কষ্ট, মানে এত কষ্ট করে মানে ভিডিও বানাই আর চ্যানেলে মানে ইউটিউব এখনও সাজেস্ট করে না ভিউয়ার্স, মানে শর্ট ভিডিওতে ভিউজ হয়, মোটামুটি শর্ট ভিডিওতে মোটামুটি ভিউজ হয়, কিন্তু বড় ভিডিওতে মানে আমি যে ডেলি লাইফস্টাইলটা মানে আমার আমি রোজ যেটা বড় বড় ভিডিও আপলোড করি সেগুলোতে ভিউজ খুবই কম খুবই কম। তাও আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার, আরও নতুন নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করব। তো এটুকু চাওয়ার তোমাদের কাছে যে প্লিজ আমার ভিডিওটাকে ভিডিওগুলোকে দেখো, ভিউজ দাও আমার, ওয়াচ টাইম দাও, যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারি আর আমি একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। তো তোমাদের কাছে একটুকুই চাওয়ার আমার যে প্লিজ আমার ভিডিওটাকে দেখো, পারলে শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা আমি এখানেই অ্যান করে দিচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে আর আমার বেশি বকবক তোমাদের পছন্দ হবে না, তার জন্য আজকের জন্য এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি করতে পারি।